এটা হচ্ছে লিচুর ফল ফাটার অন্যতম এবং প্রধান কারণ। যে আমি যদি গাছকে দীর্ঘ সময় খড়ায় রাখি, এরপরে হঠাৎ করে খাবার সাপ্লাই দিই, তাহলে ফল ফেটে যেতে পারে। অনেকে আমার কাছে জানতে চান যে লিচু ফেটে যায়, অর্থাৎ এই যে আমার হাতে লিচু দেখতে পাচ্ছেন, এই লিচু ফেটে যায়, অর্থাৎ লিচু কেবল বড় হচ্ছে, বৃদ্ধি পর্যায়ে রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন যে হয়তো বা মাসখানিকের মধ্যে লিচুগুলো খাওয়ার উপযুক্ত হবে, কিন্তু এই গাছের মধ্যে অনেকগুলো লিচু এরকম ফেটে যাচ্ছে। কিছু বাগানে এখনো লিচু ছোট রয়েছে, সেই ছোট অবস্থায় লিচু ফাটছে, আবার কিছু বাগানে একেবারেই বড় হয়ে গেছে, সেই বড় হওয়ার পরে লিচু ফাটছে। আজকে আমরা কথা বলবো যে লিচু কেন ফাটে এবং এই ফাটা থেকে আমরা কিভাবে লিচুকে রক্ষা করতে পারি। তো প্রথমে আসি লিচু কেন ফাটে। একটা গাছে যখন ফুল থেকে ফল হয়, তখন তার প্রচুর খাবারের প্রয়োজন হয়। অর্থাৎ এটি যখন গুটি অবস্থায় ছিল, অর্থাৎ এরকম ছোট অবস্থায় বা তার চাইতে একটু ছোট থাকে, তখন থেকেই সে যে খাবারের প্রয়োজন, সেই খাবার গাছ থেকে নিচে থাকে এবং গাছের মধ্যেও এই খাবারের একটা বাজেট তৈরি হয়ে যায় যে আমি আমার ফলকে এই পরিমাণ খাবার দিব। যদি কোনো কারণে গাছে খাবারের ঘাটতি ঘটে কিংবা গাছ কোনো কারণে এই ফলকে খাবার সাপ্লাই দিতে পারছে না, এরকম যদি কোনো কন্ডিশন তৈরি হয়, অর্থাৎ যেমন এখন প্রচুর তাপদাহ চলছে, চারিদিকে খরা, পানির অভাব, এরকম কন্ডিশন যখন তৈরি হয়, তখন গাছ চাইলেও তার ফলকে পরিপূর্ণ পরিমাণে খাবার সাপ্লাই দিতে পারে না। তখন ফলের বৃদ্ধি একেবারেই স্লো হয়ে যায়, অর্থাৎ যে ফলটি 5 দিনের মধ্যে এরকম সাইজ হওয়ার কথা ছিল, সে হয়তো বা 5 দিনের মধ্যে অর্ধেক সাইজ হয়েই থাকবে, কারণ সে খাবার পাবে না, বড় হতে পারবে না। এখন এই যেটা বলছিলাম যে যদি তাপদাহ চলে বা শুষ্ক আবহাওয়া চলছে, এরকম যদি ক্ষেত্র ঘটে, সেক্ষেত্রে সে খাবার পায় না। অর্থাৎ অল্টারনেট ড্রাইং অ্যান্ড অল্টারনেট ওয়েটিং, এরকম কোনো কন্ডিশন যদি হয়, অর্থাৎ খুব বেশি পরিমাণ তারতম্য হয় আবহাওয়ার, যেমন হচ্ছে যে টানা 1 মাস ধরে খুব ড্রাই কন্ডিশন চলছে, গাছের গোড়ায় কোনো খাবার নেই, আবার 1 মাস পরে হঠাৎ করে 1 দিন বা 2 দিন খুব বেশি পরিমাণ বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে আবার ড্রাই কন্ডিশন শুরু হলো, এই যে এরকম যদি অল্টারনেট ড্রাইং ওয়েটিং অর্থাৎ এই কন্ডিশন চলতে থাকে, তাহলে ফলের মধ্যে যে ফিজিওলজিক্যাল পরিবর্তন আমরা খেয়াল করি, সেটা হচ্ছে ফল খাবার না পাওয়ার কারণে, অর্থাৎ দীর্ঘ সময় খরা থাকার কারণে ফলের যে বৃদ্ধি সেটি পরিপূর্ণভাবে হতে পারে না, অর্থাৎ সে স্লো প্রসেসে সামনের দিকে আগায়। যদি কোনো কারণে হঠাৎ করে গাছের গোড়ায় পানি পড়ে, তখন খাবার অ্যাভেলেবল হয়ে যায়, খুব বেশি পরিমাণ খাবার অ্যাভেলেবল হয়ে যায়, তখন গাছ চেষ্টা করে তার ফলকে সেই খাবারটা বেশি পরিমাণ সাপ্লাই দেওয়ার। অর্থাৎ একটা উদাহরণ দিচ্ছে এরকম যে সে তার ফলকে 2 গ্রাম বা 3 গ্রাম করে প্রত্যেক দিন খাবার দিত, হঠাৎ করে বেশি পেয়ে গেছে, তখন করবে কি, সে 2-3 গ্রামের জায়গাতে হয়তো বা 5 গ্রাম 10 গ্রাম অর্থাৎ বেশি পরিমাণ খাবার দিবে, কারণ সে বেশি পাবে, বেশি পরিমাণ দিবে। এখন একটা ফলের মধ্যে তো একটা প্রসেস তৈরি হয়ে গেছে, প্রক্রিয়া তৈরি হয়ে গেছে যে সে খুব স্লো বৃদ্ধি পাবে, কারণ সে স্লো খাবার পাচ্ছে। যখন হঠাৎ করে বেশি খাবার পাবে, তখন যেটা ঘটবে সেটা হচ্ছে ফলের ভেতরে যেটা আমরা খাই, অর্থাৎ এই যে ভেতরে পাল্প যেটা দেখছি আমরা, এই পাল্প নরম অংশ খুব বেশি পরিমাণ বৃদ্ধি পাবে, বাট একই সময়ে বাইরে যে খোসা রয়েছে, পিল, এই খোসাটা ওই লেভেল পরিমাণ বাড়তে পারবে না। সে যেহেতু স্লো বৃদ্ধি পেয়ে অভ্যস্ত, সে স্লোই বাড়তে চাইবে। তো ভেতরের অংশটুকু বেশি পরিমাণ বাড়বে আর বাইরের অংশ কম পরিমাণ বাড়বে, তখন যেটা হবে যে ভেতরের অংশ আর ভেতরে যে স্পেস রয়েছে, সেই স্পেসের মধ্যে না থেকে সে ফেটে বাইরে বেরিয়ে আসবে, যেমনটি এখানে খেয়াল করছেন। এটা হচ্ছে লিচুর ফল ফাটার অন্যতম এবং প্রধান কারণ। যে আমি যদি গাছকে দীর্ঘ সময় খড়ায় রাখি, এরপরে হঠাৎ করে খাবার সাপ্লাই দিই, তাহলে ফল ফেটে যেতে পারে। তো এটা রোধ করার জন্য কি করতে হবে আমি একটু পরে বলছি। আরও কিছু কারণ থাকতে পারে, যেমন হচ্ছে এই লিচুটার ক্ষেত্রে আমরা দেখছি যে এই জায়গাটুকু কালো হয়ে গেছে এবং এই কালো হওয়ার পরে দেখা যাবে যে এখান থেকেই ফেটে যাচ্ছে, অর্থাৎ এই লিচুতে রোগ হয়েছে, অ্যানথ্রাকনোস। এই অ্যানথ্রাকনোস রোগ যদি হয়, তাহলে কি হবে যে এই জায়গাটুকু পচে যাবে এবং এর পাশের জায়গাগুলো ভালো আছে, তখন এই পচা অংশটা একসময় কি হবে, বৃদ্ধি পেতে পারবে না, পাশের অংশগুলো বৃদ্ধি পাবে এবং সেখান থেকে ফেটে যাবে। অর্থাৎ যদি গাছে রোগের রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ফল ফেটে যেতে পারে। কিংবা
অনেক পোকা রয়েছে, যে পোকাগুলা ফল থেকে রস খাচ্ছে, সেই রস খাওয়ার কারণে জায়গা জায়গা ড্রাই হয়ে যাচ্ছে, সেখান থেকে ফেটে যেতে পারে। আবার লিচুতে ফ্রুট বোরার আক্রমণ হয়, যে ফ্রুট বোরার সাধারণত এর আশপাশে কোনো জায়গাতে ডিম পারবে, এই সেই বাচ্চাগুলো এখান থেকে বেরোবে, বাচ্চাগুলা এই ফলটাকে ছিদ্র করে ভেতরে ঢুকবে, যেখানে ছিদ্র করলো সেখান থেকে ফল ফেটে যেতে পারে। অর্থাৎ রোগ এবং পোকার আক্রমণ হলেও ফল ফাটতে পারে, আর প্রাকৃতিক কারণ বা খাবারের ঘাটতি ঘটলে সেখানেও ফল ঘাট মানে ফাটতে পারে। আর হয়তো বা আপনি আপনার গাছকে পরিপূর্ণ সেচ দিচ্ছেন, পানি দিচ্ছেন, সবই আছে, এরপরে ফল ফাটতে পারে। কারণটা হচ্ছে নির্দিষ্ট কোনো নিউট্রিয়েন্টের যদি কোনো ঘাটতি ঘটে, অর্থাৎ বোরনের যদি কোনো ঘাটতি ঘটে, তাহলে ফল প্রচুর পরিমাণে ফাটতে পারে। তো বছরে আমাদেরকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাপে প্রত্যেকটি গাছকে বোরনের সাপ্লাই আমাদেরকে দিতে হবে, না হলে এই ফল ফাটা আমরা রোধ করতে পারবো না। যদিও আমরা পানি দিচ্ছি বা অন্যান্য খাবার দিচ্ছি, কিন্তু বোরন না পাইলে ফল ফাটতে পারে। তাহলে ফল ফাটা রোধ করার জন্য আমরা কি করতে পারি? প্রথমত হচ্ছে এই যে দীর্ঘ সময় ধরে খরা, তারপরে আবার একটু আর্দ্রতা, আবার খরা, এরকম করতে দেওয়া যাবে না। যদি দেখেন যে কোনো কারণে খরার মতো কোনো কন্ডিশন তৈরি হচ্ছে, তাহলে নিয়মিতভাবে গাছকে সেচ দিতে হবে। অর্থাৎ ফলগুলো যখন মটর দানার মতো হবে, তখন থেকে যতদিন পর্যন্ত বৃষ্টি না হবে, গাছের গোড়ায় প্রতি 15 দিন অন্তর অন্তর অবশ্যই সেচ দিতে হবে। যদি কোনো কারণে দেখা যায় যে আপনার বাগানে সেচের ঘাটতি রয়েছে বা আপনার আশপাশে কোথাও পানির সোর্স তেমন নাই সেচ দেওয়ার মতো, তাহলে কমপক্ষে একদিন পরপর হলেও গাছে পানি স্প্রে করতে হবে। অর্থাৎ যখন তাপদাহ চলছে সেই সময় একেবারে কড়া রোদ শুরু হওয়ার আগে কিংবা কড়া রোদ শেষ হয়ে যাওয়ার পরে, এরকম সময় আমরা পুরো গাছ ভিজিয়ে রেগুলার স্প্রে করব। তাহলে যে পানির ঘাটতি রয়েছে সেই ঘাটতির কিছুটা অংশ হলেও আমরা দূর করতে পারবো। আর আরেকটা হচ্ছে যে গাছকে নিউট্রিয়েন্ট সাপ্লাই দিতে হবে, যে আমরা যখন মটর দানার মতো শুরু হবে তখন থেকে বোরনের যে স্প্রে বা বোরনের যে গাছকে যে বোরন সরবরাহ করা বোরন সার, সেটি আমাদেরকে করতে হবে। অর্থাৎ আমরা 2 গ্রাম/লিটার পানিতে বোরন মিশিয়ে আমরা লিচু গাছে স্প্রে করব, সেটা 10 থেকে 12 দিন পরপর মিনিমাম 3 বার আপনাকে স্প্রে করতে হবে। আর জিঙ্ক সালফেট স্প্রে করেও আমরা এই ফল ফাটা কিছুটা রোধ করতে পারি, কারণ জিঙ্কের ঘাটতি ঘটলেও অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে এরকম প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি কমপক্ষে 2 বার 1.5 গ্রাম/লিটার এই হারে যদি জিঙ্ক সালফেট স্প্রে করি, অর্থাৎ বোরন স্প্রে করব সাথে আমরা জিঙ্ক সালফেটও স্প্রে করব, তাহলে দেখা যাবে যে ফল ফাটাটা কিছুটা কমতে পারে। আর গাছে যদি রোগবালাইয়ের প্রাদুর্ভাব খুব বেশি হয়, সেক্ষেত্রে আমাদেরকে রোগবালাই থেকে এই ফলকে মুক্ত রাখতে হবে, তাহলে আমরা এই ফল ফাটা থেকে আমাদের লিচুকে রক্ষা করতে পারি। সর্বোপরি আমরা যদি সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করি, প্রত্যেক বছরে গাছের জন্য যে সুষম খাবারের প্রয়োজন সময় মেনে যদি সেই খাবার সাপ্লাই দিতে পারি, তাহলে লিচুর ফল ফাটা রোধ করতে পারি। লিচু চাষ করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে এরকম যদি কোনো প্রবলেমের সম্মুখীন হয়, তাহলে আপনি যে ব্যবস্থাপনা গ্রহণ করবেন, সেই ব্যবস্থাপনা গ্রহণ করার আগে অনুরোধ থাকবে, চেষ্টা করবেন আপনি আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন, অথবা আপনি আপনার ইউনিয়ন বা ব্লকে যে উপসহকারী কৃষি অফিসে রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন, তাদের পরামর্শ নিয়ে সঠিকভাবে লিচুর পরিচর্যা গ্রহণ করুন, তাহলে লিচুর ফল ফাটা রোধ করে কাঙ্ক্ষিত ফলন অর্জন করা সম্ভব হবে। আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্নপূরণ অঙ্গীকার।